আমেরিকার দিকে তাকিয়ে যেন পুরো বিশ্ব কে হচ্ছেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান, ডেমোক্রেট কামালা হ্যারিস না রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প, কার নেতৃত্বে চলবে যুক্তরাষ্ট্র। আসলে কেবলই একটি দেশের নির্বাচন মাত্র নয়, দুপক্ষের মধ্যে প্রচারের লড়াইও জমে উঠেছে। নির্বাচন 5 তারিখে হলে অপেক্ষায় থাকতে হবে আগামী কয়েকদিন, কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী পদ্ধতির কারণে ফল পেতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ লেগে যায়। ইলেকটোরাল ভোটার চূড়ান্ত ফল পাওয়ার পরেই জানা যাবে কে হয়েছেন বিজয়ী। সব মিলিয়ে যিনি অন্তত 270টি বা তার বেশি ইলেকটোরাল ভোট পাবেন তিনি হবেন পরবর্তী প্রেসিডেন্ট। কামালাকে জেতানোর জন্য ওবামা, ক্লিন্টন এবং বাঘা ভাঘা শিল্পীরা একই সঙ্গে মিশেল ওবামা এবং হিলারি ক্লিন্টনও মাঠে নেমেছেন। ওদিকে দুই শীর্ষ ধনী ইলন মাস্ক ও বিল গেটস অর্থের ভান্ডার নিয়ে নেমেছেন দুই প্রতিদ্বন্দ্বীকে জিতিয়ে নিজের ব্যবসায় আরো শিখরে উঠতে। জো বাইডেনের বয়সের ভারসাম্যহীনতার জন্য তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে হয়েছে। ট্রাম্পের ক্ষেত্রেও বয়স একটি ফ্যাক্টর। এদিক থেকে কামালা সুবিধাজনক অবস্থানে, তবে বয়সে প্রবীণ হলেও ট্রাম্প আক্রমণাত্মক, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ও সফল ব্যবসায়ী যা মার্কিনীদের পছন্দ। আবার জেনারেশন গ্যাপেও কামালার অবস্থান সুবিধাজনক। 50টি স্টেটের মধ্যে 19টি ডেমোক্রেটদের, যেখানে ইলেকটোরাল ভোট 226টি আর রিপাবলিকানদের দখলে 24টি অঙ্গরাজ্যে যাদের ভোট 219টি, অন্যদিকে 7টি দোদুল্যমান স্টেটের ভোট 93টি। এখান থেকে 44টি পেলে কামালা জয়ী আর ট্রাম্পকে পেতে হবে 51টি। এখানেই দোদুল্যমান স্টেটগুলির মহত্ত্ব, তাই দুজনই আধা জল খেয়ে নেমেছেন লক্ষ্য অর্জন করতে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে কেন পৃথিবীব্যাপী এমন উৎসাহ? কারণ পৃথিবীর প্রতিটি প্রান্তে যা কিছুই ঘটুক, যুদ্ধ কিংবা যে কোনো সংকট সমস্যা বা যে কোনো সামাজিক রাজনৈতিক মানবাধিকার সমস্যা, সবখানেই পরাশক্তি যুক্তরাষ্ট্র জড়িত এবং তা গুরুত্ব বহন করে। ইউক্রেন, গাজা, লেবানন, তাইওয়ান এমনকি বাংলাদেশের রাজনৈতিক অবস্থানেও আমেরিকা সক্রিয়। তাছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সবগুলি সংস্থার উপরও মরলিপনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান সবাই নিজ নিজ স্বার্থে উদ্বিগ্ন। বাংলাদেশি আমেরিকানরাও ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবিরে বিভক্ত, তবে ডেমোক্রেট সমর্থক বেশি। নির্বাচনী এজেন্ডা ও প্রতিশ্রুতির ব্যাপারে কামালা ট্রাম্প দুজনই কিছুটা দুই মেরুর, বিশেষ করে অভিবাসী ও অর্থনৈতিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায়। কামালা মধ্যবিত্তদের প্রতি সদয় আর ট্রাম্প ধনী ব্যবসায়ীদের মাধ্যমে উন্নয়নে বিশ্বাসী। প্রেসিডেন্ট নির্বাচনে যে কেউ জিতুক তাতে মার্কিন পররাষ্ট্র ও ভূ রাজনৈতিক নীতিতে তেমন পরিবর্তন হবে না, তবুও ব্যক্তি ট্রাম্প ও কামালার দৃষ্টিভঙ্গি অনেকটুকু প্রভাব ফেলবে। IBTV USA, নিউ ইয়র্ক।